ফকিরে পার করিতে নেব তোমার বেলা নেব সখী তোমার কানের। বাংলা সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা ফারুক মিয়াবাই খ্যাত ফারুক 1971 সালে এইচ আকবর পরিচালিত জল ছবি চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন। তার অভিনীত সুজন সখী ও লাঠিয়াল ছিল ব্যবসা সফল সিনেমা। লাঠিয়াল সিনেমায় সেরা পার্শ্ব চরিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি 5 দশক ধরে বড় পর্দা মাতিয়ে রেখেছিলেন। তার অভিনয়ে এখনও মুগ্ধ ভক্তরা। জনপ্রিয় অভিনেতা মিয়াবাই খ্যাত ফারুক 18 আগস্ট 1948 সালে মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা আসগর হোসেন পাঠান। তার শৈশব কৈশোর কেটেছে পুরান ঢাকা। শেষ জীবনে বসবাস করতেন উত্তরায় নিজ বাড়িতে। 5 বোন ও 2 ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। তার অভিনীত সিনেমা সুজন সখী, লাঠিয়াল, সূর্যগ্রহণ, নয়নমণি, সারেং বৌ, গোলাপি এখন ট্রেনে চলচ্চিত্র তার অনন্য অভিনয়ের স্মৃতি বহন করে। দিন যায় কথা থাকে, কথা দিলাম মাটির পুতুল, সাহেব, ছোট মা, এতিম, ঘর জামাই, আলোর মিছিল সিনেমার অভিনয় তাকে উচ্চতার আসনে নিয়ে যায়। এরপর 1980 সালে সখী তুমি কার সিনেমায় সাবানার বিপরীতে শহুরে ধনী যুবকের চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা লাভ করেন। 1987 সালে মিয়াবাই চলচ্চিত্রের সাফল্যের পর তিনি চলচ্চিত্রাঙ্গনে মিয়াবাই হিসেবে পরিচিতি লাভ করেন। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে তিনি সবচেয়ে সফল ও সেরা নায়কদের একজন। তরুণ বয়স থেকেই তিনি রাজনীতির সাথেও যুক্ত ছিলেন। চলচ্চিত্রের বিশেষ অবদান রাখার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2016 তাকে আজীবন সম্মাননা দেয়া হয়। ২০২১ সালে 4 মার্চ চেকআপের জন্য সিঙ্গাপুর যান ফারুক। চেকআপে ইনফেকশন ধরা পড়লে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন ফারুক। 1973 সালে খান আতাউর রহমান পরিচালিত আবার তোরা মানুষ হ, 1974 সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল দুটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন ফারুক। মুসরাত শৈলী, চ্যানেল আই, অনলাইন। ঘাটের মা।